Masha. Masha, please. Please. To make to be sure that it to shows by now. Please, eh? Please. It to shows by now. আমি ঠিক বুঝতে পারছি না মানে তোমার সাথে কথা বলে আমার মনে হচ্ছে তুমি ঠিক অন্য গ্রহের মানুষ তুমি পৃথিবীর মানুষ না তোমার যদি সেটাই মনে হয় থাকে তাহলে আমি সত্যি সত্যি অন্য গ্রহের মানুষ মাশা প্লিজ অনেক হয়েছে হ্যাঁ এখন তুমি যাও বাথরুমে যাও ফ্রেশ হয়ে আসো আমরা বাইরে যাব না আমরা আজকে কোথাও যাব না আপনাকেই ডাকছি আপনি আমার নাম জানলেন কি করে তার আগে আপনার সাথে একটু একা একা কথা বলতে চাই কেন একটা বিশেষ প্রয়োজন আছে সরি আপনার সাথে আমার কোনো বিশেষ প্রয়োজন নেই প্রয়োজন যে নেই তা না কথাটা শোনার পরে বুঝতে পারবেন প্রয়োজনটা আপনারই থ্যাংক ইউ ভেরি মাচ আমি আপনার কথা শুনবো না দেখছি আপনার একটা ছবি আছে আমার কাছে ছবিটা দেখে আর সামনে সামনে দেখে মনে হচ্ছে সামনে সামনে আপনার ফিগার অনেক সত্যি কিছু ছবি আপনার কাছে আরে ভাই ছবি তো ছবি ধাপ্পা বাজে দেখি আপনার কাছে আমার কিসের ছবি অবশ্যই দেখাব আপনি কি পিকচার ছোট বোন দেখছি কি বাংলাতেই তো বললাম দাঁড়ান কনফার্ম হচ্ছে আপনার নাম তো ট্যাক্সি বেবি ট্যাক্সি হলে বেশি সুন্দর হতো পেয়াদব হচ্ছে আমার টাইটেল থ্যাংক ইউ টাইটেল বোঝেন তো নামের শেষে যেটা থাকে বাই দ্য ওয়ে আমি পাগল বেয়াদব নো প্রবলেম এট অল হাই বেবি ডিক্সি পাগল বেয়াদব স্টুপিড আপনাকে কি বলবো ভাই টেম্পু আপনি কে বলুন তো পাগল বেয়াদব আপনার শত্রু না মিথ্যে কথা আমার তো কোনো শত্রু নেই হতেও পারে আবার এও হতে পারে আপনার পালিত গরু অন্যের ক্ষেত্রে ধ্বংসে এই জন্য ওই কুকুরের মালিক ভীষণ গোসা করে তাই
ওই মালিক এমনও হতে পারে থাইল্যান্ডের লোক আসিয়েছে আপনাকে একটা ফ্লাইট দেবেন। আপনি সব আবল তাবল কী বলেন ভাই? কার গরু তাদের কথা বলতে চান? আপনি বাজে কথা থামাবেন? আরে বাজে কথা না রে ভাই, ওটা জীবন মরণ তো। শুনুন পাগল যাদব, আমার কোনো জীবন মরণ সমস্যা নেই, যেই ছবি আপনার কাছে আছে রাখুন। কখন থেকে অফিসের করে দেখছি তোমার দাদি। আচ্ছা, ওর নাম পিক্সি, ঠিক আছে, আপনারটা হেভি ট্যাক্সিও ঠিক আছে, কিন্তু আমার নাম টেম্পো কেন? কারণ আপনার চেহারার মধ্যে একটা টেম্পো টেম্পো ভাব আছে, বুঝলেন? আচ্ছা চলুন। ওকে বস। ওই বেটা, তোর তো জানো না গ্রাম কি। আমি একবার কইছি তো শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়ি। আর এখানে যে পরিমাণ যত্ন আত্মি পাবি তা শ্বশুর বাড়ি তো পাবি না। এই বুড়া, তোর নাম কি? ও মা ও মা, হ্যাঁ আমি নিয়ে বুড়া কইলেন। তুই ছাড়া এখানে বুড়া আছে কে? কথাবার্তা খুশি করি কেবেন এরে যুবরাজ, এত আরে বুড়া কয়? আরে খালি কথা কয়। তোরে জিতে ঠিক আছিস সেইটা কো বুঝা ভাই? বাপ মা আকিকা করি না ফেক্সিলো মোতালে মোতালে সর্দার, বড় সুন্দর নাম, যে শুনে আহা করি বুঝাম। ছাগল একটু সুযোগ দিলে যে পুরো খেত খায়া ফেলায়, তবে দুটা এদের কথা বলবে। একটুখানি কথা কওয়ার চান্স দিছি আর বেরবের 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 শুরু করছিস। আর তুই বহুত বেশি কথা কস। আর একটা কথা বলবি, একবার এমন চিপ আমার মনে হয় সব গল্প হয়ে গেল। বাবা যা দিকে মু তার আনসার দিবি, লেখাপড়া জানোস? গরিব মানুষ বাপ মায়ের লেখাপড়া শিখে দেবা। তোর আমি তাও দিয়ে কুচি 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 করে পেলাম। আমি ডরাইছি ভাই জান, একদম চুপ করে বয়ে থাক। এই সারা তোর নাম কি ভাই জান? হ্যাঁ নাম যুবরাজ, দেখেন না যুবরাজের মতন চেহারা। দেহ কারবার ফকির নির্বলা নাম রাখছে যুবরাজ। এই লেখাপড়া জানোস? সাইন করতে পারবি? Thank you.
আরে সিমটা কাছে আই কি সব না দেখিনি একটু দে সিট ও আসো বাবা তোমার থিওরি অ্যাপ্লাই করে এই পিক্স মেটার কাছে গেলাম, কিন্তু সে আমাকে পাত্তাই দিল। তুমি বললে আজকের মধ্যে সুরতটাকে মেরে ফেলবে, কোথায় ওর তো কিছুই হয়নি, কি হলো তাহলে তোমার কথা? সুরত তো নাই রে। নাই মানে গ্রামের বাড়ি গেছে? না, লাশ পাওয়া গেছে। কিছু কি আসলে মেরে ফেলেছে? কি আমি জানি